मोहब्बत है उनका है काम, हर महबूब का जो बस लेते हुए नाम, जाए हो जाए बदनाम, रहने दो छोड़ो कि जाने दो यार हम ना करें। हेलो, তো প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফার্স্ট ব্লগটাতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা এক্স্যাক্টলি আমরা দুজনের মধ্যে কেউই এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালোবাসা পাবো, মানে একটা প্রথম ব্লগ দিয়েছি, বাট তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, কমেন্ট করেছো, আর প্রচুর লোকে কমেন্ট করেছে যে আমরা পরপর ব্লগ দেখতে চাই তোমাদের। তো এই হলো আমাদের সেকেন্ড ব্লগ একসাথে, আর আজকে আমরা যাচ্ছি মার্কেটিং করতে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু সাথে নিয়ে যাই, কারণ পুজো প্রায় চলেই এসছে, আমাদের পুজোতে দেখা হচ্ছে না, কিছুই কেনাকাটি হয়নি, আর সত্যি আমাদের পুজোতে একদিনও দেখা হবে না, বাট স্টিল ওই যেখানে ও যেখানে থাকুক বা আমি যেভাবেই পুজোটা কাটাই, পুজোটা ভালো কাটুক প্রত্যেকের, তো সেই জন্য আজকে একটু ডে অফ পেয়েছি, তো দেখা যাক কখন পছন্দ হয়। আমি এখন জানি না, রেডও পড়তে পারি বা ব্ল্যাক এন্ড হোয়াইট, তার মধ্যে এতগুলো মোটামুটি হাত ভরানোর জন্য নিচে আর কি, এখানে ট্রায়াল হবে, এগুলো সবই ম্যাডাম চুজ করেছে। আর দেখো কতগুলো, তাও এখন আমি বলছি ওকে ট্রায়াল করে আসতে, এতগুলোর মধ্যে থেকে যাই না কটা নেব, না নিলে সবই মারবে, সবই নেবে, এত এত কষ্ট করে লোকজনকে ইরিটেট করেছে এত কষ্ট করে, यस সবই নিতে হবে। আর আমি এখনো বলছি ট্রায়ালে যাওয়ার জন্য, কিন্তু এখনো বলছি আরো নাকি চয়েস করবে, আরো নাকি প্রচুর এত সুন্দর সুন্দর আছে, যদি আমার একটু জাকজমক পছন্দ, খুবই প্লেন সব করে, ঠিক আছে, বাট লেটস সি। এই যে আজকে আমরা ম্যাচিং করে আউটফিট পরে এসেছি, ঠিক আছে, ও এরিকাশো এরিকাশো, হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি গাড়িতেই ফেলে দেওয়া হয়েছে, মানে একটা ক্রক্স পরেই চলে এসেছে, কিন্তু আজকে আমরা ম্যাচিং করেছি, প্লিজ তোমরা জানিও কমেন্ট করে যে উই আর ম্যাচিং ডুইং আউটফিট অফ দ্য ডে। আর আমি প্রচণ্ড বেশি বকছি, ও চলে যাচ্ছে ট্রায়াল করতে, বাই। কতগুলো নিয়েছো কাউন্ট করো, এখন ট্রায়াল করছি আর আমি একা একা বোর হব, কিছু করার নেই। এটা কিউট লাগছে, মিনিয়ন সাকা, মিনিয়ন মিনিয়ন পড়েছে, এটাও সুন্দর লাগছে, একটু দেখা ভালো করে, টার্ন অ্যারাউন্ড এন্ড শো, হি না এটা সত্যি সুন্দর লাগছে, টাটা। বিশাল বড় লোক তো, বিশাল তোমার ইচ্ছে মতো কি দুটো ডিসকাউন্ট কিনেছে বলছে দাদাকে, ডিসকাউন্ট কিনেছে এই সরি, নামতে নামতে এমন একটা জায়গায় বলছে নাকি একটু দুপা নেমেছে বলে বলছে আমাকে, নামতে নামতে একটা জায়গায় নেমে গেছি। তো এখন ইয়ারিংস দেখছে ম্যাম, কেননা পরে মনে পড়েছে যে শাড়ি পরে এসেছে, আজকে ট্রায়াল করতে ঝামেলা হয়ে যাবে, সেই জন্য জামা জামা কাপড় জন্য জামা কাপড় দেখা বন্ধ, এই জন্য জুয়েলারি, এই জন্য কথা কি বলছো, খিদে পেয়ে গেছে, শপিং করে হাঁপিয়ে গেছো, খেতে এসেছো, কিছু খাইনি, খেতে একটা চিকেন মোমো আর একটা ওই কি বলে সাউথ ইন্ডিয়ান তুমি জেনুইন খিদে পেয়েছো বলে আমার শপিংটা করতে দিলে না, এটা কি ঠিক হলো, ঠিক আছে পরের দিন নেক্সট দিন ওটা ও একা ব্লগ করবে, খুব খারাপ। এই যে আমরা নিয়েছি মোমো এন্ড জায়ান্ট ধোসা, কেমন খেতে, খাওয়া শুরু করে দিচ্ছি বলছে ফুটেজ
ফুটেজ নিয়ে বলে হচ্ছে কেমন ব্লগার তুমি, আরে যে তুমি তুমি আমার কটা ফুটেজ নিচ্ছো, ওরা আমি তো তোমার সব ফুটেজ নিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর করে। বলো বলো আমি খাচ্ছি। হ্যাঁ বলো বলো আমি খাচ্ছি। আমার কিন্তু একটাও ফুটেজ নাইনি, আমি নিজের ফুটেজ নিজেই নিয়ে নিচ্ছি। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, আর ওয়েট করতে পারছি না। আমার সবচেয়ে বেশি ধোসাতে এই জিনিসটা, মানে আমি জানি না, এটা নারকেলের চাটনি না, হোয়াইট চাটনি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার এই মাঝখানেরটা অরেঞ্জটা, এটা তো এমনি দেয়, হোয়াইট চাটনি না বেস্ট। আমি যত যখনই ধোসা খাই আমি এটার জন্যই খাই, আমার মতো মোমোর মতোই খেতে। কথা শেষ, প্রচণ্ড পেট পুজো হয়েছে, আপনি কিছু বলতে চান? না, আমার মা দেখলে প্রচন্ড মারবে, কারণ আমাকে মা সারাদিন ধরে ওটস খাওয়াচ্ছে, কারণ আমি মোটা হয়ে গেছি বলে। তো বাড়িতে ডায়েট করছি শেষ করছি, আশা করছি তোমাদের সব খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর সত্যি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমাদের ব্লগ গুলো শেয়ার করো উইথ ইওর লাভড ওয়ান্স, কমেন্ট করে জানিও যে আরো কি রকম ধরনের ব্লগস দেখতে চাও। আর তোমরা যদি আমাদের কোঅপারেট করো, শেয়ার করো, প্রচুর ভালোবাসা দাও, আমরা ব্লগ বানানোর উৎসাহটা আরো বেশি করে পাবো। সো প্লিজ লাভিং আস এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।